वेलकम टू माय चैनल ऑल ऑफ यू। तो एखन বাজছে দুপুর 12:30 আর আজকে এত লেট করে আমি ব্লগটা স্টার্ট করলাম আর আমি এই মাত্র স্নান করে এলাম। এত দেরিতে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে সকাল থেকে আমার মনটা একটু খারাপ ছিল, বাট এখন আবার মনটা ততটাই ভালো হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে একজন এসেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে আমাদের বাড়িতে কী রেসিপি হয়েছে সেটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো, পরেও দেখবে লাঞ্চের সময়। আর সকালে আমি আজকে না ম্যাগি খেয়েছি। আমি তখন কথা বলতে বলতে অফ হয়ে গেলাম, কারণ হচ্ছে সুমন ফোন করেছিল, ফোনটা ঢুকলো। এদিকে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখনো বৃষ্টি হচ্ছে। আকাশ অন্ধকার করে এসছে, ভীষণ ভালো লাগে। আর ঠিক আছে, তাহলে আমি নিচে গিয়ে দেখাবো যে কে এসছে আমাদের বাড়িতে। আর ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিলাম। যারা যারা আমার এখনো আগের ব্লগটা দেখোনি, আগের দিনের ব্লগটা দেখোনি, দেখে নাও, আমি সকালেই পোস্ট করে দিয়েছি। তো ঠিক আছে, আমি এখন নিচে যাই, আর একবারে খাবার টেবিলেই তোমাদের সাথে দেখা হচ্ছে। ও অন্ধকার অন্ধকার, কিন্তু আমাদের এখানে কারেন্ট চলে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে কারেন্ট চলে গেছে, তার জন্য অন্ধকার, না আমি লাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতাম। দিদার ফটো তুলি, ই বাবা দিদাকে কেমন লাগছে, কেমন লাগছে দেখো। সে বাজার বিক্রি করে তাদের মতো লাগছে, মুখে লাগানো মাস্ক, কিন্তু খুঁজবো, নাহলে এই টাপুরের ছাতা নিয়ে আসলে টাপুর আবার বগর বগর করবে, কারুর কথা রাজি নেই। তুমি তো ওই রেনকোটটাই পরে আসতে পারতা, তাই না? ওই ঘরে রয়েছে, খুঁজ দাও। এই পেন ড্রাইভটা নিয়ে যাও। এ নাও ভাই, আমার ভাই কোথায়? ওর ভাই। এই যে কি পেন ড্রাইভ, এটা ভালোভাবে নিয়ে যাও বৃষ্টির মধ্যে। এটা মুড়ে দে, কা বলতাম ঠিক করে। এটা কারে বৃষ্টি পড়ছে এখন, ওই যে ভিজছো তো, দাদা ইয়েটা খোলো, ছাতা খোলো, ওই তো ঝোপ যাবে। ওই দাদা আবার পেন নেমেছে। আর এই একবার জোরে, খুব জোরে বৃষ্টি আসছে, আবার বৃষ্টিটা আসতে হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে শুধু এইখানে। দিদা বেরোলো, ওনাকে বারণ করা হচ্ছে যে যেও না, থাকো। মানে অনেকক্ষণ আগেই এসেছে, সেই 11:30 নাগাদ এসেছে, তো এসে তখন থেকেই চলে যেতে চাইছে, একটুখানি বসেছে, দিয়েছে বলছে আমি চলে যাই, বৃষ্টি এরকম আসবে। তখন বৃষ্টি পড়ছিল না যদিও, আর ওনাকে আটকে এখন লাঞ্চ টাঞ্চ করিয়ে, তারপরে মানে লাঞ্চ করতো না, তখন এসেছিলো, এসে রুটি দিয়েছিলাম খেতে, খেয়ে তো ওনার পেট ভরে গেছে। আর আমিও এই টাইমটাতেই ম্যাগি খেয়েছি, দিয়ে আমারও পেটটা ভার ভারী ছিল। এই যে আমাদের আজকে বিরিয়ানি হয়েছে, আর আমাদের না এখন এত বিরিয়ানি খাওয়া হচ্ছে, মানে কি বলবো। আর তোমরাও যারা আমার ডেলি ব্লগ দেখো, তারাও ভাববে যে বাবা ওরা এত রোজ রোজ বিরিয়ানি খায় কেন, মানে খায় কীভাবে সেটাও ভাববে। বাট ভালো লাগে খেতে, খারাপ লাগে না, আমাদের ভীষণই প্রিয় বিরিয়ানি জিনিসটা। আর হচ্ছে আমরা না বাইরের বিরিয়ানিটাকে একটু অ্যাভয়েড করে চলি, কারণ হচ্ছে বাইরেরটা ফুড কালার দেয়, তো ফুড কালারটা একদমই খাওয়াটা উচিত নয়। তো আমরা ফুড কালার দিই না, আমরা নর্মাল যেরকম ঘরোয়া করে সেরকম করে খাই, আর সেটা টেস্টিও হয় ভীষণ, বৌদি করে তো টেস্টিও হয়, আমিও করি, সেটাও ভালোই টেস্ট হয়, কিন্তু বৌদিরটা একটু বেশি টেস্টি হয়। মা আর দিদারটা যেটা বলে দিই, আমাদের জন্য চিকেন বিরিয়ানি হয়েছিল, আর মা যখন থাকে মায়ের জন্য মানে এগ বিরিয়ানি হয়, তো সোয়াবিন দিয়ে হয় বিরিয়ানি, বেশি সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা হয় না, বাট আজকে হয়েছে, এটা মানে খুবই কম হয়, ম্যাক্সিমাম টাইমই মা যখন থাকে মায়ের জন্য এগ বিরিয়ানি করা হয়। দিদা আসবে জানা ছিল না,
তো আবার ভাত টাত সমস্ত কিছু করতে হয়েছিল। বাট দিদাও বিরিয়ানি খেয়েছে, আর দিদা মানে অতটা পছন্দ করে না, আমার মাও অতটা খেতে পছন্দ করে না, একবেলা তো খেয়ে নেয় ওই জন্য, আর দিদাও খেয়ে নিল। কারণ আমি এই মাত্র জাস্ট ওপরে এলাম, আর একটা সুন্দর একটুখানির জন্য ঘুম দিয়ে এলাম। কারণ হচ্ছে, একটুখানির জন্য আমি বলছি কারণ আমাদের বাড়িতে এটাই হয়, প্রথম পার্সেল এলো, পার্সেলের জন্য ঘুমটা ভেঙে গেল, তারপরে আবার ঘুমানোর চেষ্টা করছি। তো আমাদের বাড়িতে যেই কাকিটা কাজ করে, ওই কাকি এলো কাজ করতে, প্রত্যেক দিন ঘুমালে মানে শুলে ওই টাইমে ঘুমটা ভাঙবে। আর আমার চুলটা দেখো, আমি কিন্তু অয়েলিং করিনি, আমি অয়েলিং করিনি, বাট মানে আমার স্ক্যাল্প ভীষণ অয়েলি, তার জন্য পুরো মানে তেল 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 লাগছে, ছিপকু ছিপকু লাগছে। আর এখন আমি ভাবছি, দেখি ছাদে যাই, বৃষ্টিটা কমেছে তো ভাবছি একটু ছাদে গিয়ে ঘুরে আসি। এই পিছনে জামাকাপড়গুলো একটু ইগনোর করো, হাঁপিয়ে গেছি, কারণ আমি একবার উপরে উঠলাম, তখন দেখলে যে উঠলাম উপরে, আবার নিচে নেমেছি, কারণ এই যে পুদিনা পাতা গাছগুলো আনার জন্য, আর এগুলোকে আমি এরকম নিচের ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি। জানি না প্ল্যান্টটা গ্রো করবে কি করবে না, বাট আমি তবুও লাগাচ্ছি, লাগানোর পর একবারে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার তো মানে কেউ ধরার মতন নেই সেরকমভাবে, এখন রাখার মতন পজিশান নেই এখানে, তো তার জন্য আমি করে নিই, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইগুলোকে জাস্ট জলের মধ্যে বসিয়ে দেবো, আর কিছুই করবো না। এই যে মাথাটাতে শুধু একটুখানি গাছের মানে পাতাগুলো রেখেছি, আর এই ডাঁঠিগুলো পর্যন্ত ছাড়িয়ে নিয়েছি, আর তবে এটা না আমার শুকিয়ে গেছে জিনিসটা, তো রেখেছিলো অনেক দিন হয়েছে তো শুকিয়ে গেছে, তো আমি কবে লাগাবো ভেবেছিলাম, হয়নি, তো আমি এটা লাগিনি, সন্ধ্যা অলরেডি হয়ে যাবে না, হয়তো লাগিনি, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে মাটি নিয়েছি, আর মাটি মেশানো জলেই আমি নিয়েছি, আর আমি জাস্ট এরমভাবে একটা একটা গাছ করে বসিয়ে দেবো। সকাল থেকে এরকম মানে মুসুলভাবে বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে।